হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে আমি বানাবো একটা রেসিপি, দেখুন। এখন যেহেতু আমাদের মিষ্টির দোকান বন্ধ, চপের দোকান বন্ধ, তো আমাদের বিকেলবেলা খাবারের জন্য তো কিছু লাগেই, আর এই লকডাউনে যা রয়েছে ঘরে সেটা দিয়েই কিছু তৈরি করতে হবে। তো প্রথমে আমরা পুরটা তৈরি করে নিচ্ছি। তো আমি নিয়ে নিয়েছি একটা কড়াই, গ্যাসের ফ্লেমটা অন করে নিয়েছি। কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি তেল। আমি সিঙাড়ার পুরের মতো করেই পুরটা রেডি করে নিচ্ছি। প্রথমে তেলটা গরম হলে এর মধ্যে দেব আমি অল্প একটু হিং দিলাম, গন্ধটা ভালো হবে, তাছাড়া হজমের জন্যও ভালো হয়, যার জন্য। এবারে দিয়ে দিচ্ছি আমি ফুটনো পেঁয়াজ। একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, এটাকে একটু লালচে করে ভেজে নেব। এখন আমি একেবারে লাল করে ভেজে নেবো না, পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আপনারা চাইলে কিন্তু গ্রেট করেও দিতে পারেন, আমার মেয়ে কিন্তু একদম পছন্দ না, দাঁতের তলায় পড়ে যদি আদা, যার জন্য আমি গ্রেট করে দিলাম না, আমি বাটা দিয়ে দিলাম হাফ টিস্পুন। তাছাড়া পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু এই রেসিপিটা করা যায়। আমি দিয়ে দিলাম এর মধ্যে, এটাকে একটু ভেজে নেবো, আর সাথে সাথে এর মধ্যে দিয়ে দেবো আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবো। নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন হলুদ, দিয়ে দেবো আমি নুন, সেই সাথে দিয়ে দিচ্ছি আমি একটুখানি বেসন, 1 টিস্পুন দিচ্ছি বেসন। বেসনটা কেন দিলাম সেটা আমি পরে আপনাকে বলছি। তো আমি দিয়ে দিই নুনটা, পুড়ে যাবে নালে তো আমাকে নাড়াতে হবে, আর নাড়াতে নাড়াতে আমি বলে দিচ্ছি আপনাদের যে কেন দিলাম বেসনটা। একটু ভালো করে ভেজে নিতে হবে, নাহলে কাঁচা বন্ধ থাকবে। বেসনটা দিলাম এই জন্য যে আলুর মধ্যে যে ময়েশ্চার থাকে, আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি গ্রিন মটরটা, সেই ময়েশ্চারটা বেসনটা টেনে নেবে, যার জন্য দিলাম। তো আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। এখন আমি বেসনটা ভেজে নিচ্ছি, এর মধ্যে নুনটা দিয়ে নিয়েছি। আমি দেখাচ্ছি আপনাদের গ্রিন মটরটা যেহেতু আমার ফ্রোজেন, যার জন্য এটাকে আমি সেদ্ধ করে নিয়েছি আলুর সঙ্গে দিয়ে, একটা সিটি লাগিয়ে নিয়েছি কুকারে দিয়ে। যদি দে হয় টাটকা গ্রিন মটর হয় তাহলে কিন্তু এটা সিটি লাগানোর দরকার নেই, এটা তেলের মধ্যে দিলেই হয়ে যাবে। আমি এখন এটাকে নাড়িয়ে নেব 1 থেকে 1.5 মিনিট। আরও বেসনটার বেশ ভালো একটা ভাজা ভাজা গন্ধ বেরিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আর একটা মশলা, এটা আমার সিক্রেট মশলা, আমি দিলাম। আমি বলে দিচ্ছি এই সিক্রেট মশলাটার মধ্যে আমার কী কী আছে, এটা আমি 1/2 টিস্পুন দিলাম। আর নেব আমি অল্প একটুখানি চিনি, 1/2 টিস্পুন দিলাম চিনি। এটাকে আবার আমি নেড়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি আলুগুলো, প্রথমে ম্যাশ করে দিচ্ছি আমি। তা আমার কেটে নেওয়ার দরকার নেই, হাত দিয়ে শুধু একটু এরকম করে প্রেস করে দিলেই হবে। মশলাটা মিলিয়ে নেওয়ার পরে নিচে দিয়ে দিচ্ছে আমি গ্রিন মটরগুলো। এবারে আমি এটাকে ভেজে নেব। তো ভেজে নেওয়ার সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু আমটি গুঁড়ো, আমি যার জন্য একটু বেশি মেলালাম। আর যে মশলাটা আমি মেলালাম ওর মধ্যে ছিল আমার একটুখানি জোয়ান, আর ছিল আমার 1/2 টিস্পুন গোটা ধনে, 1/2 টিস্পুন গোটা জিরে, 2 শুকনো লঙ্কা, আর দিয়েছিলাম আমি ওর মধ্যে 2 ছোটো এলাচ, 1 লবঙ্গ, 1 দারচিনি। এটাকে শুকনো খোলায় মেরে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি। এই দেখুন আমি আলুটা ম্যাশ করে নিয়েছি।
আপনারা যদি সিঙ্গাড়ার জন্য এরকমভাবে পুরটা বানান তাহলে কিন্তু পুরো আলুটা ম্যাশ করবেন না, নালে খেতে ভালো লাগবে না। সিঙ্গাড়ার মধ্যে কিন্তু আলুটা একটুখানি যদি মুখে পড়ে সেটা ভালো লাগে। আমি এটাকে ম্যাশ করে নিলাম যেহেতু আমি ব্রেডের ভেতরে ঢোকাবো বলে। তো দেখুন এটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে সাইডে রেখে দেবো। আমি এই খোলটা করে একটা ব্রেড নিয়েছি, ব্রেডটাকে আমি এখন কেটে নিচ্ছি। এখান থেকে আমি কয়েকটা টুকরো নিয়ে নিচ্ছি। এবার দেখুন এর ধারগুলো যেরকমভাবে আমরা কেটে বাদ দিই ঠিক সেরকমভাবে কেটে বাদ দিয়ে দেখব ধারগুলো। আমি এই দেখুন পাশগুলো আমি কেটে নিয়েছি। এখানে চার পিস ব্রেডের প্রথমে আমি কেটে নিয়েছি, তাকে এখন আমি একটুখানি চেপে বেলে নেব যাতে এটা পাতলা হয়ে যায়। দেখুন বেলে নিলাম। আর এটা সবসময় চেষ্টা করবেন আপনারা কিন্তু একটুখানি টাটকা ব্রেডি করতে, বাসি ব্রেডি করলে এটা কিন্তু ভালো হবে না। আমি দেখুন করে নিচ্ছি। দেখুন বেলে নেওয়ার পরে আমি একটা গ্লাস নিয়েছি, আপনাদের কাছে কুকি কাটার থাকলে সেই কুকি কাটার দিয়ে কেটে নিতে পারেন। আমি এরম করে এটাকে এখন রাউন্ড করে কেটে নেব। দেখুন এরম করে আমি সবগুলো কেটে নিচ্ছি। আরেকটা কেটে দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের। এই দেখুন আমি কেটে নিয়েছি, এরম করে আমি কেটে নিচ্ছি সবগুলো। এই দেখুন এর মধ্যে নিয়েছি আমি 2 টেবিল স্পুন ময়দা, আর নিয়েছি আমি এখানে 4 টেবিল স্পুন জল নিয়ে এটাকে আমি মিলিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে একটা গাঢ় পেস্ট তৈরি করে নিচ্ছি, মানে ধরুন এটা একটা ফেভিকলের কাজ করবে। আমি এখন ফেভিকলই বানিয়ে নিলাম এটাকে। এবারে দেখুন কেটে নেওয়া অংশগুলো আমি পাউরুটির নিলাম, এরকম করে ব্রেড থেকে যে অংশটা আমি কেটে নিয়েছিলাম তো ওর উপরে আমি এখন লাগিয়ে দিচ্ছি একটা আঙ্গুল দিয়ে, জাস্ট যে আঠাটা আমি তৈরি করলাম, যে ময়দার পেস্টটা আমি তৈরি করলাম সেটা এরকম করে লাগিয়ে দিচ্ছি চারপাশটাতে। লাগিয়ে দেওয়ার পরে আমি যে পুরটা রেডি করে রেখেছি সেই পুরটা নিয়ে নেব। নিয়ে মধ্যে আমি রেখে দেবো খুব যত্ন সহকারে। দেখুন রেখে দিলাম। দিয়ে আমি আরেকটা ব্রেড নিচ্ছি, এর উপরেও আমি একটুখানি লাগিয়ে দিই, এটাকেও লাগিয়ে দিলাম। এবারে এটাকে আমি এরম করে দিয়ে এখন একটু প্রেস করে দেব যাতে খুব ভালোভাবে এটা লক হয়ে যায়। যেরমভাবে আমরা লকডাউনে লক হয়ে রয়েছি ঘরের মধ্যে ঠিক সেরমভাবে এটাকেও আমি একেবারে লক করে দিলাম। দেখুন আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এরমভাবে আমি এর উপরে লাগিয়ে নিচ্ছি ময়দার পেস্টটা। লাগিয়ে নেওয়ার পরে এর উপরে আবারও আমি পুরটা দিয়ে দিচ্ছি, যে পুরটা আমরা রেডি করলাম। পুরটা দেওয়ার পরে আবারও আমি আরেকটা টুকরো নেব সেম ওয়েতে, এটার গায়েও লাগিয়ে নেব এরমভাবে ধারগুলোতে। লাগিয়ে নেওয়ার পরে এটাকে আমি এখন আবারও এটার উপর রেখে এরমভাবে চেপে চেপে লক করে দিচ্ছি। এরমভাবে আমি বেশ কয়েকটা গড়ে নেব। এই দেখুন দেওয়ার পরে আমি এগুলোকে বন্ধ করে নেওয়ার পরে এরম করে একটা কাঁটা চামচ দিয়ে চেপে নিয়েছি। আপনারা চাইলে করে নিতে পারেন অথবা নাও করতে পারেন, এমনি এটা সিল্ড হয়ে যাবে ওই ময়দার এটা লাগানোর জন্য। এবারে আমি এটাকে দেখুন বাটির মধ্যে, এখানে আমি আরেকটু জল দিয়ে দিচ্ছি, এটা যেহেতু খুব গাঢ় আছে তো এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন জল আমি আরও অ্যাড করে দিচ্ছি যাতে এটা পাতলা হয়ে যায়। এবারে জলটা দেওয়ার পরে এটাকে আমি ভালোভাবে মিলিয়ে নেব। আমি এটাকে জাস্ট একটা পাতলা গোলা করে নেব। আর একটু দিতে হবে জল, একদম অল্প দেব আমি জলটা। দিলাম, এবারে দেখুন আমি এটাকে না এর মধ্যে ডুবিয়ে দেব।
পুরো ব্যাটারটার মধ্যে আমি এটাকে ডুবিয়ে নিচ্ছি। ডুবিয়ে নিয়ে এটাকে আমি তুলে নিয়ে দেখুন এখানে আমি নিয়েছি ব্রেড ক্রাম। আপনাদের কাছে যদি এক্সট্রা ব্রেড ক্রাম না থাকে, এই যে ধারগুলো আমি কেটে বাদ দিয়েছিলাম এইগুলোকেই কিন্তু আপনারা মিক্সিতে একটু চালিয়ে নেবেন, তাহলেই রেডি হয়ে যাবে ব্রেড ক্রাম। এবার আমি নিয়ে নিচ্ছি এর মধ্যে, নিয়ে এটাকে আমি এখন এর উপরে কোট করে নেব। কোট করে নিয়ে এটাকে চাইলে সঙ্গে সঙ্গে ভেজে নিতে পারেন, অথবা এটাকে 5-7 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিতে পারেন, তাহলে খুব ভালোভাবে এটা বসে যাবে। এই দেখুন, এবার এটাকে রেখে আমি এরম করে সবগুলোকে করে নিই। এই দেখুন, ভাজার জন্য নিয়েছি আমি সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব, নিয়ে ভেজে নেব। এবারে দেখুন তেলটা গরম হয়ে গেছে, তো আমি দিয়ে দিচ্ছি। আমার কড়াই ছোট, তো আমি 2-3টে করে ভেজে নেবো, আর যদি আপনারা বড় কড়াই নেন তাহলে একসঙ্গে 3-4টে করে ভেজে নিতে পারবেন। অ্যাকচুয়ালি যতটা ম্যানেজ করতে পারবেন ঠিক ততটাই দেখবেন। আমি 2 দিয়েছি, হাতে করে দিতে ভয় লাগছে, তো আমি আবার ওটাকে খুন্তির উপরে করে দিয়ে এটাকে নামিয়ে দিচ্ছি, আর সাইড থেকে তুলে তেলটা আমি উপরে দিয়ে নিচ্ছি। আপনারা অ্যাকচুয়ালি আর একটু তেল নেবেন যাতে এটা পুরোটা ডুবে যায়। দেখুন খুব সুন্দর ফুলে গেছে, কিন্তু একটু বেশি তেল হলে কি পুরোটা ডুবো তেলে ভাজা হলে বেশি ভালো হবে। আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রেখেছি, দেখুন কতটা ফুলে গেছে একেবারে। আপনারা সেই আমরা যে মালপোয়া তৈরি করি মালপোয়ার মতো গোল গোল ফুলে গেছে, তো আমি এখন এটাকে উল্টে নিচ্ছি। দেখুন ঠিক মনে হচ্ছে যেন একটা মালপোয়া। আমি উল্টে নিয়েছি, আপনারা যতটা ডিপ করে ভাজতে চাইবেন ভেজে নেবেন, সেটা তো নিজের উপর ডিপেন্ড করে যে কতটা কীরমভাবে আপনারা ভাজবেন। আমি একটু করে তুলে নেব, আমি আবার উল্টে নিচ্ছি এগুলোকে। কারণ ডিপ ফ্রাইয়ের কোনো জিনিস তুলে নেওয়ার পরেও দেখবেন পরে তুললাম যখন তখন মনে হচ্ছে একটু সাদাটাই হয়ে আছে, কিন্তু পরে মনে হয় যেন পোড়া পোড়া, অ্যাকচুয়ালি বেশি লালচে হয়ে যায় যেহেতু হিটটা থেকেই যায় বলে। তো আমি এখন তুলে নিচ্ছি। এই দেখুন রেডি হয়ে গেছে আমাদের লকডাউনের আদর্শ রেসিপি। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন, লাইক করবেন আমার চ্যানেলকে, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।